আমাদের সমাজে অনেকে মনে করেন যে কোরবানির অংশীদারদের সংখ্যা বেজোর হতে হবে অর্থাৎ একটা গরুতে বা একটা ওটে বড় পশুতে তিন পাঁচ কিংবা সাতজন মানুষ অংশগ্রহণ করতে পারবেন এটি মূলত করোনা কোথাও শর্ত আরোপ করা হয়নি যে কোরবানির পশুতে বেজোর সংখ্যক মানুষ অংশীদার হতে হবে বরং জোর সংখ্যক মানুষ অংশীদার হতে পারেন গরু বা ওটে সর্বোচ্চ সাতজন ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে অতএব সাত ছয় পাঁচ চার তিন দুই যে কোনো সংখ্যক মানুষ একটি গুরুতে অংশগ্রহণ করতে পারবে বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই